প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। পশ্চিম আফ্রিকা নাইজার, যেখানে বাস করে যাযাবর পশুপালক উপজাতি ওডাবে, শতাব্দী পর শতাব্দী তারা পালন করে আসছে এক অদ্ভুত উৎসব। এই উৎসবে পুরুষরা যোগ দেয় পরের বউকে চুরি করার উদ্দেশ্য নিয়ে। এই প্রতিযোগিতায় অংশ নেন স্ত্রীরাও, তাই এই উৎসবের অন্য নাম বউ চুরি উৎসব। ওডাবে সমাজের সম্পর্ক ভাঙার ও গড়ার সুযোগ পান নারী পুরুষরা, কোনো রাগঢাকের ব্যাপার নেই। গোষ্ঠীপতি শাসিত এই সমাজে একজন নারী বা পুরুষের বহু সংখ্যক সম্পর্ক থাকা স্বাভাবিক ও সমাজ স্বীকৃত ঘটনা। বিয়ের আগে ওডাবে উপজাতির মেয়েরা যার সঙ্গে ইচ্ছা সম্পর্কে জড়াতে পারে, বিয়ের পরেও যত খুশি স্বামী রাখতে পারে। ওডাবে উপজাতির কাছে বছরের সবচেয়ে আকর্ষণীয় মাস হল সেপ্টেম্বর। সারা বছর এই উপজাতির মানুষেরা ছোট ছোট পরিবার নিয়ে গড়ার দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়ায় নাইজারের মরুভূমি অঞ্চলে। কয়েক মাস ধরে মরুভূমির মধ্য দিয়ে হাঁটার পর উপজাতির হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে পালন করে এই উৎসব। টানা সাত দিন সাত রাত ধরে চলে এই উৎসব। অন্যের বউ চুরি করার চিরাচরিত চেষ্টার সঙ্গে সঙ্গে এই উৎসবে চলে নাচ গান খানাপিনা। মরুভূমির বিভিন্ন উরুর মরুদানে প্রতি বছর উৎসবটি হয়। উৎসবের স্থানগুলোর নাম আগে থেকে বলা হয় না, উৎসবের কিছুদিন আগে স্থান ও দিন ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার জন্য পুরুষরা কয়েক মাস আগে থেকে নিজেকে তৈরি করা শুরু করে। ওডাবে উপজাতির নারী পুরুষরা তাদের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্বিত। পুরুষরা মনে করে তারাই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। এমনকি তাদের রূপচর্চা যাতে ব্যাঘাত না ঘটে, তাই তারা সঙ্গে আয়না নিয়ে ঘোরে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।